আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রিল্যান্সার মুন্না। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। সো আজকে থেকে আমাদের যেটা মেইন কোর্স, আমরা এতদিন ধরে দেখলাম ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, কিভাবে টাকা ইনকাম হয়। সো আজকে থেকে আমাদের যেটা মেইন কাজ, সেটা আজকে থেকেই আমাদের স্টার্ট। সো মেইন যেটা হইলো, সেটা হইলো এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করতে হলে আপনাকে যেই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখতে লাগবে, সেটা হলো যখনই শিখবেন তখনই প্র্যাকটিস। এর মানে হলো আপনি মনে করেন আমার অথবা অন্য কারো একটা ভিডিও দেখলেন, ভিডিওটা দেখলেন যে হচ্ছে HTML এর বেসিক যেটা একটা ফরম্যাট, ওইটা শেখাচ্ছে একজন, হয়তো বা আমি শেখাচ্ছি অথবা অন্য কেউ শেখাচ্ছে, কিন্তু আপনি শুধু দেখলেনই, প্র্যাকটিস করলেন না, লিখলেন না। সেটা একটা কোড যতই সহজ হোক না কেন, আপনাকে অবশ্যই সেটা লিখতে হবে। না লিখলে হয়তো বা দুই একদিন থাকবে মনে, তারপর কিন্তু আর মনে থাকবে না। স্কুলে আমাদেরকে স্যার অঙ্ক কি বলতো, যে অঙ্ক হইলো প্র্যাকটিসের বিষয়, না করলেই ভুলে যাবেন। এটাও ঠিক একই রকম জিনিস, আপনাকে প্র্যাকটিস করতে লাগবে। আপনি যখনই আপনি এক লাইনের যদি একটা কোড শিখেন, তাও আপনি ওইটা দুইবার করে লিখবেন, তাহলে কি হবে, তাহলে আপনার সেটা মনে থাকবে এবং কি হবে, এটার প্রতি একটা আপনার চর্চা আসে যাবে। যখনই শিখবেন তখনই লিখবেন, এটা একটা ভালো অভ্যাস। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, সেটা হলো সহজ পথে ইনকাম। আপনি হালকা পাতলা একটু কাজ করলেন, কাজ করে আপনি ভাবতেছেন যে ইনকাম হবে কবে। অন্তত পক্ষে বাংলাদেশে চুরি করা, ডাকাতি করা, এগুলা ছাড়া শর্টকাটে ইনকামের কোনো ওয়ে নেই, যেই বলুক না কেন। আপনাকে 2 মাস, 2 মাস কাজ শিখে আপনি ইনকাম করবেন, 3 মাস কাজ শিখে আপনি ইনকাম করবেন। আসলে আপনি যদি রিয়েল ভাবে কাজ করে ইনকাম করতে চান, তাহলে আপনাকে এটা বিষয়ে সময় দিতে লাগবে, আপনাকে কাজ শিখতে লাগবে ভালো করে। তাই শর্টকাট উপায়ে চিন্তা করা, ইনকাম করার চিন্তা করবেন না, কারণ শর্টকাট বলতে কোনো কিছু নাই। শর্টকাট জিনিস টিকে কম, এটা আপনারা সবাই জানেন। সো যেটা হইলো যে হচ্ছে শর্টকাট কোনোভাবে ইনকাম করার চিন্তা ভাবনা করা যাবে না। আপনি এখানে আসছেন, আপনি 6 মাস আপনার কোনো ইনকামের চিন্তা ভাবনা থাকবে না, আপনার মনে শুধু একটাই থাকবে যে 6 মাস 1 বছর আমি শুধু শিখব। ওকে, 3 নাম্বার যেটা হইলো মানসিক স্থিরতা। আপনাকে এই অনলাইনে কাজ করতে হলে, কাজ শিখতে হলে প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার আছে, আপনাকে ধৈর্য রাখতে লাগবে, ধৈর্য ধারণ করতে লাগবে। আপনার অনেক সময় অনলাইনে মনে করেন 1 মাসেই আপনার 2 লাখ টাকা ইনকাম হয়েছে, আপনার নেক্সট 2 মান্থ ইনকাম নাও হইতে পারে, আপনার যদি ফিক্সড বাজার না থাকে। সো আপনাকে ওই সময়টা কিন্তু প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। আমি কি করি, আমি এই সময়টাতে মনে করি যে এই সময়টা আমার আমার একটা সুযোগ, কারণ আমার যখন অনেক কাজ থাকে, 8টা 9টা 10টা কাজ যখন অ্যাক্টিভ থাকে, তখন আমি শিখার সুযোগটা কম পাই। আমার যখন অর্ডার কমে যায়, আমি তখন মনে মনে ভাবি যে না, ভালো হয়েছে, এখন অর্ডার নাই, এখন আমি হয়তো একটা কিছু শিখতে পারবো। আমি সবসময় এটা ভাবি। সো সেই কারণে আপনাকে মানসিক স্থিরতা মানে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে। আপনি দেখবেন, মনে করেন 2টা ছেলে, একটা ছেলের ধৈর্য আছে আর একটা ছেলের ধৈর্য নাই। আপনি দুইজনের মধ্যেই একটা পরীক্ষা করে দেখবেন, সেটা হইলো একটা ম্যাথ সলভ করতে দিবেন, একজনের মন স্থির আর একজনের মন স্থির না। কিন্তু যার মন স্থির, ও কিন্তু একটু
ট্যালেন্ট কম, কিন্তু যার মন স্থির না ও কিন্তু সেই পরিমাণ ট্যালেন্ট। আপনারা পরীক্ষা করে দেখবেন যে সমস্যাটা যে স্থির ছিল, স্থির মনোভাবের, সে কিন্তু এই সমস্যাটা আগে সলভ করতে পারবে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তারপর যেটা বিষয়, ভালো ওয়েব ডিজাইন ডেভেলপারের সংস্পর্শে আসুন। আপনি মনে করেন যে আপনি এই অনলাইনে কাজ করতেছেন, কাজ করার মন মানসিকতা স্থির করছেন, তখন আপনি মনে করেন যারা এই রিলেটেড কাজ করে আপনারা ওদের সাথে একটু চিন্তা ভাবনা গল্প স্বল্প করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওদের কাছ থেকে আপনি একটা অনুপ্রেরণা পাবেন, মানে আমরা কে যেটা বলি সোজা বাংলা হিসাবে রুচি পাওয়া, কাজের প্রতি একটা রুচি পাওয়া এরকম। আর যেটা 5 নম্বর বিষয়, যাদের ব্যাকগ্রাউন্ড সিএসি নয়, মনে করেন আপনি ইন্টারমিডিয়েট থেকে আসছেন, আপনি অনার্সে আছেন, আপনি মাস্টার্সে আছেন, আপনার লেখাপড়া শেষ, আপনি কোনো জব পাচ্ছেন না, চাকরির পরীক্ষা যা আছে সবগুলাতে অ্যাপ্লাই করে শেষ, এখনো আর কোনো কিছু বাকি নেই, অথবা আপনি জব করতেছেন, জবের পাশাপাশি আপনি এখানে ইনকাম করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিংয়ের প্রতি আপনার আলাদা একটা টান আছে। সো যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের নয়, তারাও এই কাজটা কিন্তু খুব সহজেই করতে পারবে। আপনি এখন ভাবতে পারেন যে আমি তো সিএসসি তে ছিলাম না, আমি পারবো কি না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি সিএসসি তে ছিলেন না তো কি হয়েছে, আপনি তো ইংলিশ রিডিং পড়তে পারেন, ইংলিশ তো আপনি বুঝতে পারেন। আচ্ছা ধরলাম আপনি ইংলিশ কোনো মতো পড়তে পারেন, অর্থ অত বুঝেন না, দরকারও নাই, দরকার হবে কখন, পরে হবে, আপনার এই কাজ স্টার্ট করতে আপনার যতটুকু সামর্থ্য লাগবে সেটা হলো আপনাকে ন্যূনতম ইংরেজি যেন আপনি একটু পড়তে পারেন হালকা পাতলা, এবং এই রিলেটেড যেন কাজগুলো আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। যেমন আপনি যদি 8 থেকে পড়েন, 8 থেকেও যদি আপনি পড়েন তাও কিন্তু আপনি ইংরেজি বুঝতে পারবেন। ছয়টা হইল যাদের ব্যাকগ্রাউন্ড সিএসসি নয়। মোটামুটি এই জিনিসগুলা যদি আপনি একটু মানে চলেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলো শিখতে পারবেন। মেইন যেটা হলে সেটা হলো ধৈর্য, আপনাকে ধৈর্য ধারণ করে কাজ শিখতেই হবে, আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। ওকে, সো আর বকবক না করি, এটা হইলো আমার ফার্স্ট পার্ট। আগে আমাদেরকে আমার মনোবলটাকে ঠিক করতে হবে, তারপর আমরা কাজ স্টার্ট করব। তো সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকবেন, যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।